بسم الله, بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد جمر ديني بي محترم أبو سعيد سعي أفنى جانت سعيد سعي ناما دير شنطان دير أمرا ونك কালো কাজলের বা কালো ফাতিলের কালি নিয়ে আমরা টিপ দেই কি জন্য দেই তাহলে মানুষের নজর লাগবে না আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না টিপ দিলেই আমার বাচ্চা বিপদ আপদ থেকে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে মুক্তি পাবে এই জন্য জি ভাই এটা সম্পূর্ণ কোরআন সুন্দর খেলা আপনার বাচ্চার ভালো মন্দ করতে পারে কে আল্লাহ রব আলমিন এই টিপ দেওয়ার কারণে আপনার বাচ্চা টিপি কিছু করতে পারবে না হায়াত কমাইতে পারবে না বাড়াইতে পারবে না বিপদ থেকে বাঁচাইতে পারবে না কমাইতে পারবে না এই এতে কাজ যে করবে তার ইমান থাকবে না ভাই আল্লাহ রবাহ আলমিন পবিত্র কোরআনে করিমের

ক্ষতি সাধন করতে পারবে না গাড়ায় তোমার ভালো করতে পারবে না এবং ক্ষতি করতে পারবে না মা যদি তুমি গাড়াকে ডাকো গাড়ি ভরসা করো আল্লাহ সারা কোনো বস্তুরে ভরসা করো উপরে ভরসা করো বাচ্চার কালী কালিদুয়ার উপরে ভরসা করো আল্লাহ ফাঁক বলেন ফাইন ফালতা ফাইন না যদি তুমি এরকম করো তাহলে তুমি অর্থাৎ সারিদিন অন্তর্ভুক্ত হইবা অর্থাৎ তুমি ক্ষতিগ্রস্ত হইবা তুমি আল্লাহর বলে আলমের সাথে সেরে করলা আল্লাহর পরশা তুমি ছেড়ে দিলা তোমার ক্ষতি ছাড়া কোনো লাভ কখনো হবে না আল্লাহ এই জন্য আমরা এগুলো না করি ভাই বাস বাচ্চাকে আমরা তবাক্কাল তো আর উপরে আমরা সেরে দিই ইনশাল্লাহ আশা করি আমাদের বাচ্চাদের যখন আল্লাহর ভরসা করব আল্লাহ হেফাজত করবে আমরা যদি পারি সকালে সুরায় ফাতে বাচ্চার গায়ে হুঁদিই আয়তুলকুসি ফেরা দেই বাস আমরা এই আমলগুলা করি তাইলে ইনশাল্লাহ আমাদের বাচ্চাদের কোনো ক্ষতি হইতে পারে না আর যখন আমরা তওয়াকল তো আল্লাহ হাসফো যে ব্যক্তি আল্লাহরফ ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট এগুলা ভাই এ সমস্ত আকীদা যদি কারো থাকে সে সেরেকের অন্তর্ভুক্ত হবে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহ ভাক আমাদেরকে এই সমস্ত আকিদা থেকে হেফাজত করো সাল্লাহ আল্লাহ নবী আলাইকুম